গুড মর্নিং স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আজ আরেকটি ক্লাস নিচ্ছি বিএড ফোর সেম কোর্স সিক্স ইউনিট ফোর এর ওপর তো আজ যে টপিক সেই টপিক হল কারিকুলাম অ্যান্ড জেন্ডার কোয়েশন অর্থাৎ পাঠ্যক্রম এবং লিঙ্গ প্রসঙ্গ সম্বন্ধে তো আজ পাঠক্রম ও লিঙ্গ প্রসঙ্গ সম্বন্ধে আমি তোমাদের একটা ক্লাস নেবো আমি নোট আকারেও বানিয়ে দিয়েছি প্রতিবারের মতোই বলছি সেটা তোমাদের দিয়ে দেব ফলো করবে এছাড়া আমি আজকের এই ক্লাসে ভিডিওর মধ্যে তোমাদের কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো আমরা এর আগের আগের ক্লাসে জেন্ডার সম্বন্ধে লিঙ্গ প্রসঙ্গ সম্বন্ধে কিছু কিছু জেনেছি আজকের যে বিষয়টি সম্বন্ধে বলছি প্রথমে বলি যে শুধুমাত্র এই লিঙ্গ সমস্যা বা লিঙ্গ প্রসঙ্গ বলতে গেলে এইটি শুধুমাত্রই একটি মেয়েদের বা নারীদের সমস্যা নয় এটি সমাজের জনসাধারণের বা জনগণের সমস্যা তো লিঙ্গ প্রসঙ্গে বলতে গেলে শুধুমাত্র পুরুষদেরকে অর্থাৎ পুরুষদের বাদ দিয়ে পুরুষত্বকে বাদ দিয়ে যদি শুধুমাত্র নারীত্বের বা নারীর সমস্যা নিয়ে আলোচনা করি তাহলে তা সেই আলোচনা বৃথা কারণ এই নারীত্বের সমস্যা নারী এবং পুরুষ উভয়কেই কিন্তু বুঝতে হবে তা না হলে এর প্রসঙ্গ এবং এর পাঠক্রম প্রসঙ্গ নিয়ে আলোচনা করাও বৃথা হয়ে যাবে তো এই পাঠক্রম এবং লিঙ্গ প্রসঙ্গে লিঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন রকম মত পোষণ করেছেন এবং তাদের পাঠক্রমে বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয় উপস্থাপনও করেছেন কিন্তু এর সমস্যা এখনও সম্ভব হয়নি যেমন পাঠক্রমের নির্মিতি জ্ঞান যে বিষয় সে নির্মিতি জ্ঞানের একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাই নির্মিতি জ্ঞানের ধরো যে কৃষি ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েই উভয় কর্মী কিন্তু কাজ করে কিন্তু মহিলা কর্মী কৃষিকাজের ক্ষেত্রে বল কৃষিকাজে বড়ো ধান রোয়া এবং বীজ টানা এই এই ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে আবার পুরুষদের কর্মীর ক্ষেত্রে নাঙ্গল দেওয়া মই দেওয়া ইত্যাদির প্রসঙ্গ বোঝায় কিন্তু পাঠক্রমে যখন কৃষি প্রসঙ্গ আসে তখন কিন্তু ওই নাঙ্গল এবং মই দেওয়ার প্রসঙ্গটাই গুরুত্ব বা প্রাধান্য বেশি পায় সেক্ষেত্রে একটা বৈষম্য কিন্তু থেকেই যায় এবং নারী কর্মীর যে সীমাবদ্ধতা বা তাদের যে পিছিয়ে পড়ার মানসিকতা তৈরি কিন্তু হয়ে যায় পাঠ্যক্রমের বিষয়ে অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাবিদ তারা তারা বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন ঠিকই অর্থাৎ লিঙ্গ বৈষম্য এই বিষয়টা পাঠক্রমে উপস্থাপন করেছেন ঠিকই কিন্তু তার সমস্যার সমাধান কি করে হবে বা সমস্যা এখনও কেন রয়ে গেছে সে সম্পর্কে কোনো পাঠক্রমের ভিতরে কোনো বিষয়বস্তু নেই অর্থাৎ সহপাঠক্রমিক পাঠক্রমিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষেত্রে তারা কিন্তু তাদের কিন্তু বৈষম্য লক্ষ্য করা যায় শিক্ষক শিক্ষণ ক্ষেত্রে অর্থাৎ শিক্ষক তিনি ক্লাস নিচ্ছেন তার একটা কারিকুলামের মধ্যে ক্লাস নিচ্ছেন একটা পাঠ্যক্রমের মধ্যে ক্লাস নিচ্ছেন সেই পাঠ্যক্রমে যা বিষয় আছে সেই বিষয়টি তিনি উপস্থাপন করছেন সেই উপস্থাপনের জায়গায় স্ত্রী অর্থাৎ নারী এবং পুরুষের যে বৈষম্য বা ভেদাভেদ সেটা কিন্তু থেকেই যাচ্ছে তার কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না সেরকম যদি কোনো আরেকটি উদাহরণ দিচ্ছি যদি কোনো মেয়ে ভালো অঙ্ক করতে পারে বা ভালো রেজাল্ট করতে পারে সেক্ষেত্রে তাকে উৎসাহ দেওয়ার পরিবর্তে তাকে বলা হয় সমাজে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন সহপাঠীদের মধ্যে দিয়ে আলোচনা করা হয় যে সে আর পড়াশোনা করবে না বা তার বিয়ে হয়ে যাবে অর্থাৎ আমাদের মানসিকতার দিক থেকেই তাদেরকে পিছিয়ে রেখেছি কিন্তু এই সমস্যাটা একটা আর্থ উচ্চ আর্থসামাজিক সমাজে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এর অনেকটাই এর বিস্তার লক্ষ্য করা যায় না অর্থাৎ সেখানে সীমাবদ্ধ থেকে গেছে অর্থাৎ সেখানে কিন্তু এই লিঙ্গ বৈষম্যটা অনেকটা সমাধান করার চেষ্টা হয়েছে কিন্তু বিশেষ করে গ্রাম্য বা গ্রামীণ এলাকাতে এর প্রভাব কিন্তু বিস্তরভাবে লক্ষ্য করা যায় তো বিভিন্ন ধরনের যে পাঠক্রম আছে সেই পাঠক্রমের মধ্য থেকেও কিন্তু এর সমাধানের সূত্র এখনও খুঁজে বের করতে পারেননি বিভিন্ন রকম শিক্ষাবিদ বা সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তবে এর থেকে বেরিয়ে আসার একটাই সহজ উপায় পাঠক্রম সঙ্গে যতই যুক্ত থাকুক সমাজের বা সহপাঠীদের মধ্যে সর্বোপরি পাঠ্যক্রমের যে সমস্ত বিষয় আছে খেলাধুলার থেকে আরম্ভ করে পরীক্ষামূলক কর্মসূচিগুলোর থেকে আরম্ভ করে যাবতীয় তথ্য সমভাবে তাদের মধ্যে বন্টন করতে হবে যদি সমভাবে বন্টন করা সম্ভব না হয় তাহলে আমরা যতই এই পাঠক্রম এবং লিঙ্গ প্রসঙ্গ নিয়ে আলোচনা করি ক্লাসের পর ক্লাস পেরিয়ে যাবে কিন্তু এর সমস্যার সমাধান সম্ভব হবে না তাই এই কারিকুলাম এবং জেন্ডার কোয়েশ্চেন এর সমস্যার সমাধান করতে পারে নারী পুরুষ উভয়েই অর্থাৎ তাদের উভয়েরই চিন্তাধারা কিন্তু সঠিক এবং আদর্শ হতে হবে তা না হলে তাদের শিক্ষা এবং পাঠ্যক্রম কোনোটাই কার্যকরী হবে না তো এর আরও অনেক ক্লাস নিতে হবে একটা ক্লাসেই সম্ভব নয় আমি নেক্সট ক্লাসে আরও আলোচনা করব। আজ এখানেই আমি তোমাদের এটা পিডিএফের মধ্যে নোটা করে দিয়েছি তোমরা দেখবে বিশেষ উপকৃত পাবে থ্যাংক ইউ আজ এখানেই